গুড ইভিনিং এভরিবডি, সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা, সন্ধ্যাবেলার শুভেচ্ছা। এখন আমি আছি আমার ফার্মে, সুলতান আলী ডেয়ারি ফার্ম। আজকে আমি আপনাদেরকে একটা খড় এবং ঘাস কাটার মেশিন দেখাবো, যেটা আমি কিছুদিন আগে পুরান ঢাকার নবাবপুর থেকে কিনে এনেছি। আসুন দেখাই। এটা হচ্ছে সারগর, এখানে সারগরও আছে। এটা দুধের কেটলি, সাইকেল দিয়ে দুধ নিয়ে যায়। তো যেমনটি বলছিলাম, এই দেখেন অলরেডি আমার স্টাফরা খের এবং ঘাস কাটা শুরু করে দিয়েছে। এই হচ্ছে সেই খড় কাটার মেশিন, এই দেখেন, এটাই ভিতর দিয়ে খের দিচ্ছে আর ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এর মধ্যে দুইটা গিয়ার আছে, দুইটা গিয়ার, ওই একটা গিয়ার এখন বেশি স্পিডের গিয়ারে চলছে আর সাইজে বড় হবে। আর যদি এটাকে আমরা সেকেন্ড ফার্স্ট গিয়ারে দিই তাহলে এটা একটু সাইজে বড় হবে আর কাঠের পরিমাণটা সাইজে একটু হবে এবং বড় ছোট দুটোটাই করা যায়। ফার্স্ট গিয়ারে ছোট, সেকেন্ড গিয়ারে বড় সাইজে। এখন এটা সেকেন্ড গিয়ারে সর্বোচ্চ লিভারে কাটা হচ্ছে। এই হচ্ছে সেই খড় কাটার মেশিন এবং ঘাস কাটার মেশিন। এটার নিচে একটা মোটর আছে, মোটরের সাহায্যে এবং বেল্টের সাহায্যে এটা চলে। এখন তিনি আমার খামারের একজন নতুন রাখাল, ওনার নাম আলিম, বাড়ির সিরাজগঞ্জ, এটা কাটতেছে। আর এই পাশে আছে সুপারভাইজার ক্ষুদিরাম বসাক। কি বলবেন, আদাব নমস্কার না কিছু বলবেন? বলেন আদাব। হ্যাঁ আচ্ছা, আদাব। আচ্ছা, এখন এখানে তারা খড় এবং ঘাস কত সুন্দর এবং অনেক তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায়, আর আগের সিস্টেমে অনেক সময় লাগত। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। এবং চ্যানেলটির নাম আমি আবার বলে দিচ্ছি, আশিক 2024। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।